কচুয়া জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। চাঁদপুরের কচুয়ায় জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পালগিরির বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আওয়ামী লীগ নেতা আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, আব্দুল বাতেন সরকার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, মঞ্জুর ইসলাম রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ সহ আরো অনেকে।